হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গত পর্বে ঘনের ধারণা ব্যবহার করে বিভিন্ন সূত্র সম্পর্কে জেনেছো। এই পর্বে ঘনের সূত্র ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই সূত্র ব্যবহার করে কোনো রাশির কিউবড বা ঘন বের করা যাক। একটি রাশি নেই 2x + 3y। যেহেতু মাঝে একটি প্লাস সাইন আছে, তাই কিউবড করার জন্য a + b হোল কিউবড ফর্মুলা ইউজ করতে হবে। তাই প্রথমেই 2x কে a এবং 3y কে b ধরে নেই। এবার a + b হোল কিউবদের সূত্র বসাই।